সুপ্রিয় অভিভাবক বৃন্দ এবং আমার প্রাণ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি, মহান আল্লাহ পাকের অশেষ রহমতে। আমি সাদিকা বিলকিস জাহান, সহকারী শিক্ষক, বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়, খালিশপুর, খুলনা। আমার সকল শিক্ষার্থী বন্ধুদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমি এসেছি আমার ষষ্ঠ শ্রেণীর বন্ধুদের জন্য। তো বন্ধুরা, তোমরা ঝটপট বই খাতা, পেন্সিল, কলম নিয়ে তৈরি হয়ে যাও এবং আমার সাথে আমার ক্লাসটি উপভোগ করো। আজ আমি এসেছি তোমাদের বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় থেকে সংবেদী অঙ্গ নিয়ে আলোচনা করতে। আচ্ছা বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো সংবেদী অঙ্গ কি? সংবেদী অঙ্গ কোন কোন অঙ্গ নিয়ে গঠিত? হ্যাঁ, পূর্বের ক্লাসে আমরা এ সম্পর্কে আলোচনা করেছি। পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে সংবেদী অঙ্গ গঠিত। কি কি বন্ধুরা? চোখ, কান, কি নাক, তারপরে ত্বক। তাই কি কি হলো? চোখ, কান, নাক, জিহ্বা এবং ত্বক। চোখ, কান, নাক, জিহ্বা এবং ত্বক, এই পাঁচটি ইন্দ্রিয়ের মাধ্যমে সংবেদী অঙ্গ গঠিত। গত ক্লাসে আমরা চোখ নিয়ে আলোচনা করেছিলাম, তাই তো? আচ্ছা বন্ধুরা, চোখ দিয়ে তো আমরা দেখি, আমরা শুনি কি দিয়ে? কান দিয়ে। এই কান একটু আমাদের কি বলা হয়, শ্রবণ ইন্দ্রিয়, শুনতে সাহায্য করে। আমরা কানে শুনি বিধায় কথা বলতে পারি, যদি কানে না শুনতাম কথা বলতে পারতাম না, কেননা কথা আমরা শুনে শুনে শিখি। আমাদের মাথার দুই পাশে দুটি কান অবস্থিত। এই কান কানের গঠন সম্পর্কে আজ আমি আলোচনা করব। তাহলে তোমরা পাঠের শিরোনাম লিখে নাও। পাঠের শিরোনাম হবে তোমাদের বইয়ের, বিজ্ঞান বইয়ের 44 পেজে, কান বা কর্ণ। কান বা কর্ণ নিয়ে আলোচনা করা হয়েছে, আজ আমরা এর গঠন সম্পর্কে জানব। তাহলে আমাদের আজকের পাঠ হবে কান। কান বা কর্ণ কি হবে? কান বা কর্ণ, কান বা কর্ণ। এই যে কান, আমাদের আরেকটি মূল্যবান অঙ্গ, যে কান দিয়ে আমরা শুনি। এই কানকে আমাদের তিনটা অংশে বিভক্ত করা হয়েছে। কি কি? বহিঃকর্ণ, এক হচ্ছে বহিঃকর্ণ, দুই মধ্যকর্ণ, আর তিন নম্বর হচ্ছে অন্তঃকর্ণ। অন্তঃকর্ণ, বহিঃকর্ণ, মধ্যকর্ণ আর অন্তঃকর্ণ। বহিঃকর্ণ, মধ্যকর্ণ এবং অন্তঃকর্ণ। বহিঃকর্ণ হচ্ছে আমাদের বাইরে থেকে আমরা যেটা দেখতে পাই, এটাকে বলা হয় বহিঃকর্ণ। বহিঃকর্ণ আবার তিনটি
তিনটি অংশ নিয়ে গঠিত। বহিঃকর্ণ আমরা এখানে বহিঃকর্ণ, পিনা কর্ণকুহর এবং কর্ণপটহ। তাহলে আমরা আমাদের কানের বহির অংশ বাইরে থেকে আমরা দেখি যে অংশটা, এই অংশটাকে আবার এই যে বাইরের এই অংশটাকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে, পিনা, বহি কর্ণকুহর আর হচ্ছে কর্ণপটহ। পিনা, কর্ণকুহর আর কর্ণপটহ এই তিনটা অংশে। তাহলে পিনা কোনটি? আমাদের সবচেয়ে বাইরের যে অংশটা, এটা তরুণাস্থি এবং মাংস নিয়ে গঠিত, এটাকে বলা হয় পিনা। আমরা একটা চিত্রের মাধ্যমে গঠনটা পরবর্তীতে জানব। এখন দেখো, আর মধ্যকর্ণ, মধ্যকর্ণ হচ্ছে বহিঃকর্ণের পরেই যে অংশটি অবস্থিত সেটা হচ্ছে মধ্যকর্ণ। আর মধ্যকর্ণের পরে যে অংশটা একবারে ভিতরে যে অংশটা, তাকে বলা হয় অন্তকর্ণ। তাহলে এসো আমরা একটা চিত্র এঁকে ফেলি। চিত্র এঁকে আমরা এর বিভিন্ন অংশগুলো বর্ণনা করব। বন্ধুরা তোমরা আমার সাথে সাথে চিত্রটি আঁকো। আমরা যে বাইরে থেকে যে অংশটা দেখি, এই অংশটুকু দেখি, পিনাটুকু আমরা বাইরে থেকে দেখি। বন্ধুরা আমার সাথে সাথে আঁকা প্র্যাকটিস করো, খাতায় পেন্সিল দিয়ে ছবিটা আঁকো। Thank you.
এই দিকে চলে আসো। কানের ভিতরটা অনেকটা এরকম তিনটা স্তর, এই যে বহিঃকর্ণ, মধ্যকর্ণ আর অন্তঃকর্ণ। কিছুটা এরকম আমাদের কানের ভিতরে, তাহলে বাহিরে যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি, এই যে এটা হচ্ছে, এটার নাম হচ্ছে পিনা, এটা পিনা, এটা হচ্ছে বহিঃকর্ণ। বহিঃকর্ণ এখান থেকে এ পর্যন্ত, এই যে এই পর্যন্ত হলো বহিঃকর্ণ, এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে বহিঃকর্ণ। তাহলে প্রথমে আমরা এটাকে চিহ্নিত করি বহি কর্ণ, কি এটা হচ্ছে বহিঃকর্ণ। এই বহিঃকর্ণের বাইরে যে অংশটা আমরা দেখতে পাই এটাকে বলা হয় পিনা, এটার নাম কি পিনা। এটা হচ্ছে পিনা, বাইরে যে অংশে আমরা কানে দুল পড়ি, এই পিনাটি কোমলাস্থি এবং মাংসপেশি, মাংস নিয়ে গঠিত। পিনাটা কোমলাস্থি, কোমল অস্থি, নরম। দেখো এখানটা কানটা আমাদের অস্থি আছে ভিতরে কিন্তু নরম, এটা কোমলাস্থি এবং মাংস নিয়ে গঠিত পিনার অংশটুকু। তারপরে যে অংশটুকু আছে, এই যে নলের মতো যে অংশটা, এই অংশটাকে বলা হয় কর্ণকুহর, কর্ণ এটাকে বলা হয় কর্ণ কর্ণকুহর, এটাকে কি বলা হয় কর্ণকুহর। এই কর্ণকুহরের মধ্য দিয়েই হচ্ছে শব্দ বাইরে থেকে আমাদের এই কর্ণপট পর্দায় কানের মধ্যে প্রবেশ করে, এই যে। আর এখানে যে পর্দা, এটা হলো একটা পর্দা, এই পর্দাটার নাম হচ্ছে কর্ণপটহ। কর্ণ বাইরে থেকে শব্দ যে এই কর্ণপটহেতে পর্দায় যে বাধা পায় এবং এখানে শব্দ তরঙ্গের সৃষ্টি হয়, তাহলে এইটা, এই পর্দাটার নাম হচ্ছে কর্ণপটহ। এটাকে কি বলবো আমরা, কর্ণ পটহ। কর্ণ পটহ, কর্ণ পটহ। তাহলে বন্ধুরা আমরা এখানে পেলাম যে সবচেয়ে বাইরের যে অংশ বহিঃকর্ণের মধ্যে কি কি অবস্থিত, পিনা, কর্ণকুহর এবং কর্ণপটহ। পিনা, কর্ণকুহর এবং কর্ণপটহ নিয়ে বাইরের অংশ, কানের বাইরের অংশ গঠিত, এই যে পিনা, কর্ণকুহর আর কর্ণপটহ, এই তিনটি অংশ নিয়ে কানের বাইরের অংশ গঠিত। তারপরে একটা বায়ুথলির মতো একটা অংশ দেখা যায় স্ফীত, এটা হচ্ছে মধ্যকর্ণ। এটা কি, এটা হচ্ছে মধ্যকর্ণ। এটা হচ্ছে মধ্যকর্ণ। মধ্যকর্ণের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র তিনটা অস্থি থাকে, এক দুই তিন, তিনটি
অস্থি থাকে মধ্যকর্ণের মধ্যে, এই অস্থিগুলোর সাহায্যেই হচ্ছে শব্দ তরঙ্গ সৃষ্টি হয়ে শব্দ কোথায় অন্তকর্ণে পৌঁছে যায়। এখানে এই যে তিনটা অস্থি থাকে, এই তিনটা অস্থির নাম হচ্ছে ম্যালিয়াস, ইনকাস এবং স্টেপিস। কি কি? ম্যালিয়াস, ইনকাস এবং স্টেপিস। কি কি বন্ধুরা? ম্যালিয়াস, ম্যালিয়াস, ইনকাস এবং স্টেপিস। এখানে তিনটা অস্থি, ক্ষুদ্র ক্ষুদ্র তিনটা অস্থি, দেখো 1 2 3, এদের নাম হচ্ছে ম্যালিয়াস, ইনকাস আর স্টেপিস। এই মধ্যকর্ণের এই তিনটা অস্থি, অস্থির সাহায্যে কি হয় শব্দ তরঙ্গ অন্তকর্ণে পৌঁছে যায়। তাহলে আমরা এখানে বহিঃকর্ণ পেলাম, পিনা, কর্ণকুহর, কর্ণপটহ নিয়ে গঠিত, মধ্যকর্ণ, ম্যালিয়াস, ইনকাস এবং স্টেপিস নামক তিনটা অস্থির সমন্বয়ে গঠিত। আর এই মধ্যকর্ণের এই সাথে একটা নলের সাহায্যে আমাদের গলার সাথে, আমাদের গলার সাথে যুক্ত থাকে। এই যে নল, এই নলটা আমাদের গলার সাথে যুক্ত থাকে। এই নলের নলের কাজ হচ্ছে এই যে কর্ণপটহর বাইরে এবং ভিতরে বায়ুচাপ ঠিক রাখা, বায়ুচাপ সমান রাখা। কি কাজ? কর্ণপটহের বাইরের এবং ভিতরে বায়ুচাপ সমান রাখা। এখন দেখো এরপরে মধ্যকর্ণ থেকে যে অংশটির গঠিত তাকে বলা হয় অন্তকর্ণ। তাহলে এটা এবং এটা হচ্ছে, এই দুটো মিলে হচ্ছে অন্তকর্ণ। অন্তকর্ণটা আবার দুইটি প্রকোষ্ঠে বিভক্ত, এই যে প্রথমে একটা প্রকোষ্ঠ, এই একটা প্রকোষ্ঠ। এই অন্তকর্ণের প্রথম প্রকোষ্ঠটিকে বলা হয় ইউট্রিকুলাস। এরা হচ্ছে অডিটরি, অডিটরি সংবেদী কোষ, এর মধ্যে থাকে অডিটরি, সরি, অডিটরি ক্যাপসুলের মধ্যে অস্থি, মানে এইটুকু হচ্ছে অডিটরি ক্যাপসুল নামক একটি অস্থির মধ্যে অবস্থিত। এই অন্তকর্ণটা ভিতর, অনেক ভিতরে যে যে অস্থির মধ্যে অবস্থিত সেই অস্থিটার, অস্থিটার নাম হচ্ছে অডিটরি ক্যাপসুল। কি নাম? অডিটরি ক্যাপসুল। এখন এই যে দুটো প্রকাশটা বিভক্ত অন্তকর্ণ, এই প্রথমটিকে, এটাকে বলা হয় ইউট্রিকুলাস। ইউট্রিকুলাস। আর এই পেঁচানো যে শামুকের মতো পেঁচানো যে অংশটা, এটার নাম হচ্ছে স্যাকুলাস। এটা হচ্ছে স্যাকুলাস। এই দুইটা মিলে হচ্ছে অন্তকর্ণ। অন্তকর্ণ তাহলে ইউটিকুলাস আর স্যাকুলাস। এই ইউটিকুলাস এর মধ্যে আবার অর্ধবৃত্তাকার তিনটি নালি থাকে, একটা দুইটা তিনটা, অর্ধবৃত্তাকার তিনটি নালি। এই নালীর মধ্যে, এই নালীর মধ্যে স্নায়ু এবং হচ্ছে সূক্ষ্ম লোমের মতো স্নায়ু আর রসে পরিপূর্ণ থাকে, আর রস পরিপূর্ণ থাকে, এক ধরনের রস। এই রস যখন নড়ে বা আন্দোলিত হয় তখন এই স্নায়ু কি করে? এই উদ্দীপনা বহন করে মস্তিষ্কে পৌঁছে দেয়। এর ভিতরে যে রস এবং সূক্ষ্ম লোমের মতো স্নায়ু থাকে, যখন রসটা নড়ে বা আন্দোলিত হয়, রসটা নড়ে বা আন্দোলিত হয় তখন এই স্নায়ু কি করে? এই উদ্দীপনা বহন করে মস্তিষ্কে পৌঁছে দেয়। এরপরে এখান থেকে যে পেঁচানো যে নালীর মতো যে অংশটা, শামুকের মতো এরকম পেঁচানো পেঁচানো বেশ জটিল, এটাকে বলা হয় স্যাকুলাস। এই স্যাকুলাসকে বলা হয় ককলিয়া। কি বলা হয়? ককলিয়া। স্যাকুলাসকে বলা হয় ককলিয়া। তাহলে আমরা এখানে লিখতে পারি অন্তকর্ণের মধ্যে থাকে কি কি? ইউটিকুলাস,
এবং স্যাকুলাস, ইউট্রিকুলাস এবং স্যাকুলাস। এই ইউট্রিকুলাসের মধ্যে থাকে আবার তিনটা অর্ধবৃত্তাকার নালী, নালীর মধ্যে থাকে রস এবং স্নায়ু। এই রসের আন্দোলনের ফলে যখন রসটা আন্দোলিত হয় বা নড়ে, তখন ওই স্নায়ুটা সে কি করে অনুভূতি মস্তিষ্কে পৌঁছে দেয়। আর এখানে যে পেঁচানো শামুকের মতো যে অংশটা, পেঁচানো শামুকের মতো একটা অংশ থাকে, একে বলা হয় স্যাকুলাস। এই স্যাকুলাসের মধ্যেও এক ধরনের শ্রবণ সংবেদী কোষ থাকে এবং নালীগুলো রসে পরিপূর্ণ থাকে। কি থাকে? শ্রবণ সংবেদী কোষ। এই ককলিয়ায় এই পেঁচানো এই অংশটাকে বলা হয়, এটা পুরাটুকু হচ্ছে স্যাকুলাস এবং এই পেঁচানোর জন্য একে বলা হয় ককলিয়া। এর মধ্যে থাকে এক ধরনের শ্রবণ সংবেদী কোষ এবং রসে পরিপূর্ণ থাকে। তাহলে আমরা কি কি জানলাম? কান বা কর্ণের তিনটি অংশ, বহিঃকর্ণ, মধ্যকর্ণ আর অন্তঃকর্ণ। বহিঃকর্ণ, মধ্যকর্ণ আর অন্তঃকর্ণ। এই যে বহিঃকর্ণ, মধ্যকর্ণ, অন্তঃকর্ণ। বহিঃকর্ণ কোনটা? বহিঃকর্ণ হচ্ছে এই যে এখান থেকে এতটুকু হচ্ছে বহিঃকর্ণ। এর মধ্যে তিনটা অংশ আছে, বাইরে হচ্ছে পিনা, তারপর কর্ণ, কর্ণকুহর। এই যে নলের মতো যে অংশটা, এইটাকে বলা হয় কর্ণকুহর। আর এখানে থাকে একটা পর্দা, এটাকে বলা হয় কর্ণ পটহ। এটাকে কি বলা হয়? কর্ণ পটহ। এই পর্দাটার নাম কর্ণ পটহ। এখানে একটা পর্দা থাকে, এই যে কর্ণ পটহ। তাহলে এই তিনটা অংশ নিয়ে বহিঃকর্ণ গঠিত। তারপরে হচ্ছে একটা বায়ুথলির মতো একটা অংশ থাকে, একটা থলির মতো। এর মধ্যে তিনটা অস্থি থাকে, এক দুই তিন, তিনটা অস্থি, ক্ষুদ্র ক্ষুদ্র তিনটা অস্থি থাকে। এদের নাম হচ্ছে ম্যালিয়াস, ইনকাস আর এস্টেপিস। কি কি? ম্যালিয়াস, ইনকাস আর এস্টেপিস। তারপরে হচ্ছে অন্তঃকর্ণ অবস্থিত। অন্তঃকর্ণের আবার দুইটি প্রকোষ্ঠ, একটা হচ্ছে ইউটিকুলাস, একটা হচ্ছে স্যাকুলাস। ইউটিকুলাসের মধ্যে কি থাকে? তিনটা অর্ধবৃত্তাকার নালী থাকে, যার মধ্যে কি থাকে? সূক্ষ্ম লোমের মতো স্নায়ু এবং রস ভরা থাকে। ওই রসে যখন নড়াচড়া করে বা আন্দোলিত হয়, তখন ওই স্নায়ু অনুভূতিটা নিয়ে আমাদের মস্তিষ্কে পৌঁছে দেয়। যে উদ্দীপনা, যে কারণে যে উদ্দীপনাটা হয়, ওটা মস্তিষ্কে পৌঁছে দেয়। তারপরে যে অংশটা, এটাকে বলা হয় স্যাকুলাস। এই স্যাকুলাসকে বলা হয় ককলিয়া। এর মধ্যে থাকে শ্রবণ সংবেদী কোষ, শ্রবণ সংবেদী কোষ এবং রসে পূর্ণ থাকে। তাহলে বন্ধুরা, আমরা আজ কর্ণের বা কানের গঠন জানলাম। যদিও তোমাদের কাছে মনে হচ্ছে চিত্রটা একটু জটিল, কিন্তু যদি তোমরা বারবার প্র্যাকটিস করো তাহলে সহজ হয়ে যাবে, বারবার প্র্যাকটিস করতে হবে। তাহলে এই যে আমাদের গুরুত্বপূর্ণ একটা সংবেদী অঙ্গ কান, যেটা না হলে আমরা শুনতে পেতাম না, শুনতে না পেলে কথাও বলতে পারতাম না। তাহলে সেই কানকে, কানের যত্ন নিতে হবে না বন্ধুরা আমাদের? কীভাবে যত্ন নিব আমরা? নিয়মিত আমরা কান পরিষ্কার করব, তারপরে গোসলের সময় আমাদের কানে যাতে পানি না ঢোকে সেদিকে খেয়াল করব। কি তাই তো? পানি যাতে না ঢোকে। আর কি করব? যদি কোনো কিছু ঢুকে যায়, পোকামাকড় বা কোনো কিছু যদি আমাদের কানের মধ্যে ঢুকে যায়, আমরা সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিব। আর কি করব? উচ্চ শব্দে কোনো সাউন্ড বা কোনো উচ্চ শব্দে কোনো গান আমরা শুনব না, তাহলে আমাদের কানের সমস্যা হতে পারে। এবং আমরা যদি বধির হয়ে যাই, তাহলে আমরা তো শুনতে কিছু পারবই না এবং আমাদের নানা রকম সমস্যা হবে। তাহলে এই গুরুত্বপূর্ণ অঙ্গটির যত্ন তো আমাদের অবশ্যই অবশ্যই নিতে হবে। কি হতে হবে? কি করতে হবে? কান পরিষ্কার করতে হবে মাঝে মাঝে, আর গোসলের সময় কানে যাতে পানি না ঢোকে সেদিকে খেয়াল করতে হবে। আর যদি কোনো পোকামাকড় বা কোনো কিছু ঢুকে যায় অসাবধানতাবশত, তাহলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। আর উচ্চ শব্দে কোনো গান শোনা যাবে না। তাহলে বন্ধুরা, আজ আমরা কানের গঠন সম্পর্কে জানলাম।
এখন এসো আমরা একটা বাড়ির কাজ দিয়ে নিই। বাড়ির কাজটা তোমরা খাতায় উঠায় নাও। বাড়ির কাজ চিত্রসহ কানের গঠন বর্ণনা করো। তাহলে বাড়ির কাজ কি হবে? চিত্রসহ কানের গঠন বর্ণনা করো। তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাবা মার কথা মেনে চলবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, এবং এই করোনা থেকে যাতে আমরা খুব দ্রুত নিষ্কৃতি পেতে পারি সেজন্য দোয়া করবে, আমার জন্য দোয়া করবে, যাতে আমি সুস্থ থেকে আবার তোমাদের ক্লাসে হাজির হতে পারি। তাহলে আজকেই এখানে রাখছি, আল্লাহ হাফেজ।